আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বাংলাদেশে বর্তমান সময়ে প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকের দাম আকাশচুম্বী তবে আমি যদি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে অন্যান্য যে ব্র্যান্ডের বাইকগুলো আছে তার তুলনায় হোন্ডা বাইকগুলোর দাম একদম বেশিও ধরে না আবার একদম কমও ধরে না তবে তুলনামূলক যদি হিসেব করতে যাই সেই হিসেবে কিন্তু সব বাইকের দামই বেশি হোন্ডা বাইকের দামও বেশি যদি অন্য অন্য যে ব্র্যান্ডের বাইকগুলো আছে সেখানে যদি একটু তুলনা করতে চাই তাদের তুলনায় হোন্ডার বাইকগুলোর দাম কিন্তু একদম বেশিও ধরা হয় না আবার একদম কমও না তবে আমার অনেক ভিউয়ার্স ভাইদের একটা কমন কমপ্লেন আছে এই হোন্ডা বাইকের প্রতি আর সেটা হচ্ছে সামনের চাকাটা চিকুন কিন্তু কমপ্লেন যাই হোক বাইক মানে হোন্ডার বাইকগুলো যখন পার্সেস করে তারা ইউজ করে ব্যবহার করার পরে কিন্তু আর কোনো কমপ্লেন থাকে না আর এটাই হচ্ছে হোন্ডা বাইকের কারিশমা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোন্ডা ব্র্যান্ডের তিনটা জনপ্রিয় বাইক দেখাবো এবং বেসিক ইনফরমেশন শেয়ার করব দাম শেয়ার করব। এক হন্ডা হোন্ডা হর্ট টু পয়েন্ট জিরো আবার অনেকে টু পয়েন্ট ও বলে আর দুই নম্বরে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তিন নম্বরে হোন্ডা এসপি ওয়ান হান্ড্রেড সিক্সটি মোট তিনটা বাইক আপনাদেরকে দেখাবো দামটাও শেয়ার করে দেবো সো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নাটেনে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ওকে বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক শুরুতেই মানে এক নম্বরে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো অথবা অনেকে টু পয়েন্ট ও বলে আমি আগেই বলেছি আর এই বাইকটা রিসেন্টলি লঞ্চ করেছে মেবি বি দুই মাস হয়েছে যে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করেছে আর এই বাইকটাতে কিন্তু সামনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে এভিএস আছে পিছনে এভিএস নাই পিছনে ডিস্ক রয়েছে আর ডিস্কের সাইজ হচ্ছে দুশো ছিয়াত্তর মিলিমিটার এটা সামনের ডিস্কের সাইজ সামনে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে বাইকের সামনে একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে আর এই টায়ারের সাইজ হচ্ছে একশো দশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ সামনে পিছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর এই ব্যাগটার পিছনেও কিন্তু একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে দুইশো মিলিমিটার আর বাইকের পিছনে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়ই নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে চমৎকার একটি এক্সজস্ট রয়েছে দেখতে অনেক সুন্দর লাগে আর এই এক্সজস্ট থেকে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন বাইকের পিছনে সামনে পিছনে উভয়ই এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাইকের পিছনে যে গ্রাফ রেল অনেক সুন্দর একটি গ্রাফ রেল ব্যবহার করা হয়েছে সিটটাও কিন্তু অনেক সুন্দর রাইডের এবং ফিলিয়ন খুব আরামসে বসতে পারবে সামনে সম্পূর্ণ এল হেডলাইট ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে কালারফুল ডিজিটাল মিটার গিয়ার সহ দরকারি সব যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন আর এই বাইকের বর্তমান বাজার মূল্য দুই লক্ষ উননব্বই হাজার টাকা আপাতত কোনো ধরনের ডিসকাউন্ট অফার নেই এবং কোনো গিফটও নেই আর এই বাইকে বিএস সিক্স পিজিএমএাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন সিসি হচ্ছে একশো চুরাশি দশমিক চল্লিশ সিসি বন্ধুরা মিরপুর সাইট ফিটের বাইক ভ্যালি ঢাকা এই শোরুমে আপাতত দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন একটা আগে যেটা দেখিয়েছি ব্লু কালার আর এখন যারা এই বাইকগুলো পার্চেস করবেন আপনাদের কিন্তু প্রি বুক করতে হবে না সরাসরি এসেই কিন্তু বাইকগুলো নিতে পারবেন সিটির মধ্যে এই বাইকটি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন ওকে দুই নাম্বারে যে বাইকটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাইলেজ কিং বাইক বলতে পারেন মানে বর্তমান সময়ে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে সবথেকে বেশি মাইলেজ দেয় এই বাইকটা অর্থাৎ হাইওয়েতে অনেকে যারা রাইড করে অনেকেই আমাকে বলেছে যে ভাইয়া এই বাইকটা থেকে হাইওয়েতে আমি সত্তর কিলোমিটার মাইলেজ পেয়েছি তবে সিটির মধ্যে কিন্তু ষাট থেকে বাষট্টি কিলোমিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন আর এই বাইকটাতে হচ্ছে সামনে ডিস্ক ব্রেক রয়েছে আর সামনে হেডলাইট হিসেবে সম্পূর্ণ এল হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটির মধ্যে ভালো আলো পেয়ে যাবেন যারা হাইওয়েতে রাইড করবেন অবশ্যই অবশ্যই সেফটির জন্য আপনারা এলইডি লাইট ইনস্টল করে নেবেন আর সামনে চাকাটা একটু চিকন এটা কিন্তু আর এক সাইজ মোটা দিলে ভালো হতো একশো বাই আশি করলে ভালো হতো এটার সামনের চাকার সাইজ হচ্ছে আশি বাই একশো আর সামনের চমৎকার একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে দুশো চল্লিশ মিলিমিটার আর এই বাইকে পিজিএম এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বিএস সিক্স এফআই যেটাকে বলা হয় আর কি আর বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকের আপাতত দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এই বাইকের বর্তমান বাজার মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটিতেও কোনো ধরনের গিফট অফার নেই এবং ডিসকাউন্ট অফার নেই ওকে তিন নম্বরের যে বাইকটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এসপি ওয়ান হান্ড্রেড সিক্সটি এই বাইকটা এই বাইকটাও যখন প্রথমে লঞ্চ হয়েছিল অনেকে দেখে বাইকটা পছন্দ করেনি তবে বাইকটা যারা পার্সেস করেছে পার্সেস করার পরে আর কোনো মানে কমপ্লেন নেই তবে সামনের চাকাটা নিয়ে একটু কমপ্লেন আছে যেহেতু একশো সাইট সিসির একটা বাইক সেখানে সামনে কিন্তু তারা আশি বাই একশো সেকশনের টায়ার ব্যবহার করেছে সামনে কিন্তু অ্যাটলিস্ট একশো বাই আশি সেকশনের টায়ার ব্যবহার করলে বাইকটা দেখতে অনেক সুন্দর লাগতো এবং ইউজারদেরও কোনো কমপ্লেন থাকতো না এটা আমরা আসলে বলি কোম্পানি যদি না শুনে আমরা ঠিক করব। আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে টায়ারের উপরে লেখা রয়েছে আশি বাই একশো সতেরো ইঞ্চ রিমের সাইজ সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে এটার সামনে রয়েছে সামনে যে ডিস্কটা রয়েছে এটার সাইজ হচ্ছে দুশো ছিয়াত্তর মিলিমিটার আর এটার সামনে সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে বাইকের পিছনে কিন্তু অনেক মোটা টায়ার ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে একশো তিরিশ বাই সত্তর আর এখানে একশো ষাট লেখাটা রয়েছে আর এই বাইকে বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকের দুটি ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গাল চ্যানেল এবিএস আর একটা হচ্ছে ডাবল ডিস্ক নন এবস তো ডাবল ডিস্ক সিঙ্গাল চ্যানেল এবিএস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর ডাবল ডিস্ক নন এবস যেটা সেটার দাম হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা কোনো ডিসকাউন্ট অথবা কোনো গিফট অফার আপাতত নেই আর যে তিনটা বাইক আমি দেখাইছি বন্ধুরা তিনটা বাইকেই গিয়ার শো করে আপনারা যারা মিরপুর সাইট ফিটের বাইক ফ্যালি ঢাকা এই শোরুমে আসবেন কিভাবে আসবেন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আগার রেডিও সেন্টারের সামনে থেকে আসেন কিংবা মিরপুর দুই নম্বর থানা প্রান্ত থেকে আসেন যেই পাশ থেকেই আসেন না কেন সেই ময়ে লেগুনায় উঠবেন উঠে জাস্ট বলবেন যে হোন্ডা শোরুমের সামনে যাব হাসান আলী মোড়ে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন